আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাংলাদেশ সমব্যাপী পরিষদের সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মডারেটর এবং যারা উপস্থিত আছেন চিকিৎসক ভাই বোনেরা, বিভিন্ন এলাকা থেকে যারা যুক্ত হয়েছেন তাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, সালাম, আদাব। সকলের আন্তরিকতায় আমরা অনলাইন প্রশিক্ষণ ক্লাস প্রতি রবিবার এবং প্রতি বুধবার সপ্তাহব্যাপী আমরা এই আয়োজন করে যাচ্ছি। আপনারা সাড়া দিচ্ছেন, সহযোগিতা করছেন এবং আমাদের অগ্রযাত্রায় একজন পথিক হিসাবে অবশ্যই আপনার স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার আমার আলোচ্য বিষয় আপনাদের সামনে পেশ করা আছে, রোগের কারণ ও রোগীলিপির ভিত্তিভূমি। আমি মূলত অর্গানোর পর্ব তিনটি, পর্ব 1, 2, 3 করে আলোচনা করেছি। আমি চেষ্টা করেছি যে অর্গানোনের ধারাবাহিকতায় হ্যানিম্যান সহ আমরা ভূমিকা সহ পরবর্তী বিষয়গুলো আমরা সূত্র প্রায় 4 পর্যন্ত আমরা আলোচনা করে ফেলেছি তিনটি পর্বের মধ্যে। আমার ইচ্ছা যে ধারাবাহিকভাবে যারা তরুণ শিক্ষার্থী আছেন, সদ্য পাশ করেছেন এবং যারা চিকিৎসা করছেন, আমরা অনেকেই অর্গানোনকে সামনে না রেখে, কারণ আমরা আসলে অর্গানোনকে পাশ কাটিয়ে চলে যেতে চাই, কারণ অনেকের যে আলোচনা আছে সেগুলো শুনে আমরা অর্গানোনকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি করি। যারা বিজ্ঞজন আছেন এ ব্যাপার এই কথাগুলো তাদের জন্য খাটবে না, তারা নিশ্চয়ই চর্চা করছে। আর যারা অর্গানোনকে পাশ কাটিয়ে যেতে চাই, আমরা আমাদের ভিতরে এই প্রবণতা কাজ করে। অর্গানন যে মৌলিক একটা বিষয় এবং এই বিষয়টা থেকেই সকলে শিক্ষা নিয়ে বিভিন্নভাবে পেশ করছেন, আমরা সেখানে যদি আমরা মূল বিষয়টাই বুঝে যাই এবং এই বিষয়টার মধ্যে যে হ্যানিম্যান সব কথা বলেছেন, যা থেকে গেছে আমাদের আশপাশের কথাগুলো থেকে বিভিন্ন বই পুস্তকে, এখানে তিনি তা বলেছেন, সেগুলোকে আমরা একটু প্রতিটি অ্যাফোরিজমকে আলাদা আলাদা করে বুঝে, কখনো সমষ্টিগতভাবে বুঝে আমরা অর্গাননের ভিতর থেকে কি পেলাম এই জিনিসটা সুস্পষ্ট করতে চাই। এই টার্গেট নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি। আমার চেয়ে যোগ্য লোক এ বিষয়টি আলোচনা করলে সবচেয়ে ভালো হতো। এ বিষয়ে আমি কোনো পণ্ডিত ব্যক্তি নই, এ বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত। এই সীমিত জ্ঞান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি এই জন্য, কেউ যেহেতু করছে না এই পথে কেউ যেহেতু পাড়ি দিচ্ছে না, আমি চেষ্টা করে দেখি। আর কিছু না হোক, তরুণদের ভিতর থেকে হোক, বিজ্ঞজনের ভিতর থেকে হোক, কেউ না কেউ এসে হাল ধরবেন যে না, এ বিষয়টি আলোচনা হওয়া দরকার। আমি ধারাবাহিকভাবে যদি সুযোগ হয়, আমি জানি না কতদিন আমি আলোচনা করতে পারবো, যদি সুযোগ হয় তাইলে এইভাবে করে পুরো অর্গাননের বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। অতপক্ষে কিছুই পারবো না, হয়তো ব্যাখ্যা ভালো করতে পারবো না, কিন্তু বিষয়গুলো আপনাদের সামনে, আমার আপনাদের হয়তো রান্না ভালো হবে না, কিন্তু আপনাদের সামনে সুন্দরভাবে পরিবেশন করার মতো প্লেটগুলোকে সাজিয়ে রাখতে পারবো। যারা বিজ্ঞজন আছেন তারা সেখানে আপনাদের উপাদেয় করে হয়তো পরিবেশন করবেন ভবিষ্যতে। এই টার্গেট নিয়ে আমি মোটামুটি আলোচনা করছি। আমার আলোচ্য বিষয়ের সারমর্ম আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি আমার ব্লগ স্পটে। আজকে শুরু করলাম, আমার প্রতি আলোচনায় চেষ্টা করবো, আর কি পারবো কিনা জানি না। আমার ব্লগ স্পটে আমি ঠিকানাটা দিয়ে দিছি আপনাদেরকে এখনই। আপনাদের ইচ্ছা করলে যদি ল্যাপটপে দেখেন তাহলে মোবাইলে আপনি এখান থেকে সার সংক্ষেপ যেটা আছে আপনার ইমেজে প্রতিটা ছবি দেখতে পারবেন, আর এখানে দেখতেই পারবেন dkmalauddin.blogspot.com। এর ভিতরে পরেও আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন, ইমেজগুলো দেওয়া আছে,
আর 2-3 দিন পরে হয়তো আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া হবে, বা হোক অনলাইন ফোরাম, ওরা অনলাইনে পাবেন, 50 মিলিসে পাবেন, অন্য অন্য জায়গায়ও পাবেন। তো আমি এর পূর্বে, আজকের আলোচনার পূর্বে যে বিষয়গুলো আমরা জানতে পেরেছিলাম, প্রথম পর্বে চিকিৎসা বিজ্ঞানী হানিম্যান ও অর্গানন পরিচিতি নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে অর্গানন পরিচিতিটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। যদি কেউ দেখে না থাকে, শুনে না থাকে, তাহলে প্রথম পর্বটা সার্চ দিলেই পাবেন আমার ইউটিউবে, কে এম আলাউদ্দিন নামে, আপনি সার্চ দিলে এখান থেকে শুনতে পারবেন। দ্বিতীয় পর্বে হানিম্যানের প্রত্যাশা ও অর্গাননের ভূমিকা নিয়ে আমি আলোচনা করেছি। ভূমিকাটা অনেকে পড়তে চান না, সেখানে আমি চেষ্টা করেছি যে প্রতিটা 6টি ভূমিকা যেন সুস্পষ্টভাবে আলোচনা ধীরে ধীরে করে আমি অগ্রসর হওয়ার চেষ্টা করেছি, আপনাদের সামনে পেশ করেছি। দ্রুত আরোগ্যের রূপরেখা নামে আমি 1, 2, 3 অ্যাফোরিজমের উপরে ভিত্তি করে একটা আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি, এজন্য যে হ্যানিম্যানের মূল বিষয়টা 1, 2, 3 অনেক কথা বলেছেন, তার ভিতরে বিষয়ভিত্তিক যে কথাটা সুস্পষ্টভাবে এসেছে, যে তা তার চেষ্টাটাই ছিল দ্রুত আরোগ্যের দিকে, যে রুগীরা কষ্ট না পাক, দ্রুত আরোগ্য হোক, পূর্বে বহু সময় চলে গেছে, 1 নম্বর অ্যাপোরিজমের মধ্যে কথা বলেছে। এখন বিজ্ঞজনের, চিকিৎসকদের উচিত হুঁশ ফিরিয়ে আনা, যে আর কাল বিলম্ব না করে আমরা যাতে অর্গানন ষষ্ঠ সংস্করণের আলোকে চিকিৎসা করে যাতে আমরা রুগীকে দ্রুত সময়ের মধ্যে আরোগ্য করতে পারি, এই কথাগুলো আলোচনা হয়ে গেছে। পরবর্তী স্বভাবত 4-5 নম্বর অ্যাফোরিজমের মধ্যে যে কথাটা আমরা পাই, 1, 2, 3, 4 পরে কজেশনের উপরে আলোচনা অবশ্যই হওয়া দরকার, 5 নম্বর অ্যাফোরিজম এর আলোকে তাই আমার আলোচনা হওয়া দরকার। 1, 2, 3, 4 মধ্যে চলে গেছে মিশন, ভিশন, আইডল অ্যান্ড পরবর্তীতে পার্সিভেশন, এই আলোচনাগুলো হয়ে যাওয়ার পর আমাদের উপলব্ধি নিয়ে আলোচনা করেছি, আমাদের আদর্শ নিয়ে আলোচনা হয়ে গেছে, আমি কজেশন নিয়ে আলোচনা পরবর্তীতে করব। দেখেন আমাদের খুব বেশি এই শুধু আমরা যদি মনে করি যে মিশনটা কী জানবো, ভিশনটা কী জানবো, আইডলটা কী, আর তার সাথে পার্সিভেশনটা কী, পারসেপশনটা কী, এটা যদি আমরা জানি আমাদের উপলব্ধিটা কী হওয়া উচিত ডাক্তারদের, এরপর কজেশনটা কী এটা যদি আমরা জেনে নিতে পারি, তাহলে আমরা তো অর্গাননের ধারাবাহিক বিষয়গুলোকে নিজের দেমাগের মধ্যে নিয়ে যেতে পারি, অতটুকু এতটুকু বুঝতে পারি যে এই কথাগুলো এখানে খুঁজলে পাওয়া যাবে। এই জন্য হ্যানিম্যান 5 নম্বর অ্যাফোরিজমের মধ্যে যেই কথাটা উল্লেখ করেছেন যে এত কিছুর পরে এটা চিকিৎসকের আরোগ্য খুঁজে পেতে সাহায্য করবে, কি যদি আমরা অ্যাকুইট অর্থাৎ তরুণ রোগের প্রতি সম্ভাব্য উত্তেজক কারণ এটা যদি আমরা খুঁজে পাই, এক্সাইটিং কজগুলো আমরা বুঝতে পারি। আর আরেকটা জিনিস, শুধু এটা পারলে হবে না, ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ পর্যায়গুলো আমাদেরকে তার অন্তর্নিহিত যে রূপ এটা খুঁজে বের করতে হবে। আর এটা যখন খুঁজে পাবো আমি, তাহলে সেই জন্য আমাকে যেতে হবে কি, ক্রনিক মায়াজামেই যেতে হবে, জটিল জটিল রোগ বিশ সম্পর্কে জানতে হবে। ক্রনিককে আমি চিররোগের কথা বলি না, কারণ চির শব্দটা গ্রহণযোগ্য আমার কাছে মনে হয় না অনুবাদে, যার জন্য ক্রনিক জটিল বললে ভালো হয়, আর ক্রনিক থাকাই ভালো, তাইলে আমরা রোগের সম্পর্কে ভালো কিছু আবিষ্কার করতে পারবো। 5 নম্বর অ্যাফোরিজমের মধ্যে কথা বলা আছে, এগুলো জানতে যাওয়ার জন্য আমাদের বিবেচনায় জানিতে হবে, তা কিন্তু রুগীলিপির একটা পর্যায়ে, রুগীলিপির এমন একটা ভিত্তিভূমি যেটা যেখানে যা জানা আমাদের উচিত, রুগীর বিশিষ্ট শারীরিক গড়ন, ক্রনিক ক্ষেত্রে তো জানতেই হবে, তার অনুভূতি এবং বুদ্ধিভিত্তিক বিষয়গুলো আমাদের জেনে নেওয়া দরকার, চরিত্র, পেশা, জীবন পদ্ধতি, অভ্যাস, সামাজিক অবস্থান, পারিবারিক সম্পর্ক, বয়স, যৌন জীবন, যা প্রয়োজন আছে এগুলো সবই আমাদেরকে জেনে যেতে হবে। এগুলো যদি আমরা জেনে না যাই, তাহলে আমরা সামনে পথ চলায় খুব সুন্দরভাবে রোগীকে আরোগ্য করতে পারবো না। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই
এই এই অ্যাফোরিজমের আলোকে আমরা বিবেচনায় অবশ্যই রাখতে পারি যে আমাদের জানা দরকার, একান্তই জানা দরকার রোগের কারণ ও রোগীলিপির ভিত্তিভূমিটা আমাদের লক্ষ্য দর্পণে থাকা দরকার। তো এই আলোচনা থেকে, অ্যাফোরিজম থেকে আমরা এ বিষয়টি জানার অবশ্যই চেষ্টা করব, রোগের কারণ ও রোগীলিপির ভিত্তিভূমি। তাহলে একথা বলা যায় যে আজকের এই আলোচ্য বিষয়ের আলোকে আমি আপনাদের সামনে পেশ করব, যা পেশ করব তা থেকে আমাদের জানা যাবে কি, রোগের উত্তেজক কারণটাকে আমরা জানতে চেষ্টা করব। তিনটা স্তরে আমি ভাগ করে আলোচনাটাকে পেশ করব আপনাদের সামনে, রোগের উত্তেজক কারণ, রোগের মৌলিক কারণ আর রোগীলিপির ভিত্তিভূমি। বিষয়গুলা যারা বিজ্ঞজন তারা জানেন, কিন্তু যারা তরুণ আছেন তাদের কাছে বিষয়গুলো সুস্পষ্ট যদি অর্গাননের আলোকে না হয় তাইলে পথ চলা কণ্ঠকাকীর্ণ হয়ে যেতে পারে। আমরা সহজ করার চেষ্টা করি, এই জন্য রোগের উত্তেজক কারণ নিয়ে আমি প্রথম আলোচনা করব। এটাকে দুটা ভাগে ভাগ করে আলোচনাটা করতে চাই। রোগ ও রোগ বিষয়ক একটা ধারণা যদি না হয় তো রোগের উত্তেজক কারণ আমি বুঝতে পারবো না, কাজেই রোগ ও রোগ বিষয়ক ধারণাটা নিয়ে নিতে হবে একটু এ বিষয়ে। আর আরেকটি কথা, উত্তেজক কারণ নিয়ে বা কারণ কী কী, কারণসমূহর বিভক্তি কী কী, এগুলো নিয়ে আমরা কিছু জিনিস উল্লেখ করব। এখানে নিঃশেষ করে কোনো কিছু এখানে বর্ণনা করা যাবে না, কারণ সামনে অর্গাননের মহাসমুদ্র পড়ে আছে, এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে চলবে আর আসেও। তাইলে আমাদের রোগ ও রোগ বিষয়ক ধারণা জানার জন্য রোগকে জানতে হবে, আমরা রোগকে জানি। জীবনী শক্তির বেসুরা অবস্থা, বিশৃঙ্খল অবস্থা, প্রাণবল, আমাদের যে ভাইটাল ফোর্স, এটা জীবন রাজ্যের মধ্যে বিরক্তিকর কতগুলো অনুভূতি সৃষ্টি করে। অস্বাভাবিক কার্যাবলী আমাদের শরীর আর মনের মধ্যে বিস্তার লাভ করে, বাহ্যিকও প্রকাশ পায়। এইভাবে যদি জীবনের যে ভাইটাল ফোর্স এটা বাহ্যিকভাবে প্রকাশ পায়, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, আধ্যাত্মিকভাবে হোক, সামাজিকভাবেও এটা প্রভাব বিস্তার করে, আমাদের চলতে অসুবিধা করে, তাইলে আমরা স্বাভাবিকত্ব হারাবার নামিত রোগ, তাকে আমরা রোগ বলি। স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া এটা ব্যাহত যে অবস্থা বাহ্যিক, এটা রোগ। আমি মুখ দিয়ে কথা বলছি, যখন আমার কথাটা ঠেকে যায় তখন আমি বুঝি যে আমার দাঁতে কোনো সমস্যা আছে, আমার জিহ্বায় কোনো সমস্যা আছে। স্বাভাবিক গতির ব্যাহত অবস্থাটাই রোগ, এটা নিয়ে আলোচনা এখানে খুব বেশি প্রয়োজনীয়তা আছে বলে মানে মনে করি না, কারণ সামনে আমরা অর্গাননের আলোকেই আরও বিশদভাবে রোগ কী, রোগ বিষয়ে কী আমরা জানতে পারবো। আমরা জানি আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত যে রোগে মানে বহিঃপ্রকাশের কথা আছে, সুস্থতার কথা আছে, দৈহিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক অবস্থার যে বিচ্যুতিটা, এটা রোগ। আর এটা বিচ্যুতি না হয়ে স্বাভাবিক অবস্থা থাকলে সেটা সুস্থতা। এই এতটুকু জেনে আমরা অগ্রসর হব। এই ধারণাটাকে 72 অ্যাফোরিজম এবং 82 নম্বর অ্যাফোরিজমের আলোকে আমরা একটু ঝালাই করে নিতে চাই। যদিও সেখানে ব্যাপক আলোচনা হবে, সেখানে বিভিন্ন উদাহরণ দিয়ে আলোচনা হবে, এখানে সেটা হবে না। এখানে জাস্ট আপনাদেরকে একটা চিত্রটা ভাসে ভেসে 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 থাকুক চোখের উপরে, এই জিনিসটা আমি চেষ্টা করছি। যে রোগ বিষয়ক ধারণা বললেই যেন আমরা এটা একটা চিত্রের মতো ভেসে উঠে আমাদের সামনে, যে এই বিষয়গুলোকে আমাদের ব্যাপকভাবে জানতে হবে। এটাকে দুটো ভাগে ভাগ করা আছে, বাহ্যিক কারণজনিত রোগ আর প্রকৃত রোগ। বাহ্যিক কারণজনিত রোগ আর প্রকৃত রোগ এইভাবে করে আমরা ভাগ করে নিতে পারি। এখানে সামনের আলোচনা তার থেকে আমরা দেখব, বাহ্যিক কারণজনিত রোগ যেগুলা এগুলা আমরা সবাই জানি, সামান্য অসুস্থতা, পানাহারের অসুবিধা, চলাফেরার অসুবিধা, রাত্রি জাগরণ, অনিদ্রা, এসব বিভিন্ন বিষয়ে আমরা এটাকে বুঝতে পারি। নানা প্রকার দৈহিক এবং মানসিক অত্যাচার, হই হুল্লোড় করে বেড়ানো, ক্লাবে যাওয়া, হঠাৎ করে ঠান্ডার মধ্যে নিশি যাপন করা, অথবা গরম প্রচণ্ড রৌদ্রের মধ্যে থাকা, এই জন্য আমাদের এই কারণগুলো দূর করে নিতে হবে। এই কারণগুলো বাহ্যিক কারণ যদি চলতে থাকে, এগুলা যদি পরিহার করা যায় তাহলে তো চিকিৎসার দরকার নেই। এই এই বাহ্যিক কারণগুলোর এ একটা অবস্থা আছে।
বৃত্তিগত কিছু রোগ থাকে। স্বাস্থ্যের পরিপন্থী বিষয়ে যদি কাজ করা হয়, ড্রেনের পাশে বসে আপনি কাজ করলেন, দুর্গন্ধের পাশে বসে কাজ করলেন, আপনার ডায়রিয়া হয়ে যেতে পারে, বিষাক্ত বা কোনো রাসায়নিক গুণসম্পন্ন দ্রব্য নিয়ে আপনি কাজ করলেন সমস্যা হতে পারে, আপনি ওষুধ যত দেন কাজ করবে না। দীর্ঘদিন চলতে ক্রনিক রোগ চলতে চললে বা ক্রনিক আকার ধারণ করলে তখন ভিন্ন একটা অবস্থার সৃষ্টি হয়, তখন হয়তো আপনার ক্রনিক চিকিৎসার সিস্টেমে তাকে চিকিৎসা করতে হবে। এই বাহ্য কারণজনিত রোগগুলা আরও কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি অল্প, সেটা হল দুর্ঘটনাজনিত আঘাত। আমি এখানে বসে আছি, কেউ মাথার উপরে একটা বাড়ি দিল অথবা হাতে এসে বাড়ি দিল, আমার হাতটা ভেঙে গেল। এখন এখানে হোমিওপ্যাথির জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই, মাথার রক্ত পড়তেছে ফেটে গেছে এই জন্য বলে তুমি আমার তুমি একটু অপেক্ষা করো, আমি এখানে মিলিফুলিয়াম দিয়ে কমায় দেবো, টাটকা রক্ত বেরোচ্ছে। নো নো নো, এইভাবে করে চিন্তা করাটা বোকামি বলে। মানে আসলে আমাদের জানতে হবে যে আঘাত, পতন বা অন্য যে কোনো কারণে হাড় ভেঙে যাওয়া, মস্কে যাওয়া, স্থানচ্যুত হয়ে গেল, ছিঁড়ে গেল, মাংসপেশিতে গভীর ক্ষত হলো যে কোনো কারণে, এই কাটা ফুটে গেল একটা, কেউ এসে এখন আমি কথা বলতেছি কেউ একটা সুই দিয়ে গুঁতো দিয়ে একেবারে আমার চামড়ার মধ্যে ঢুকিয়ে দিল, এখন আমি এখানে যদি কেউ বলে যে হোমিও ওষুধ একটু দেওয়া হোক, তাতে তার সুইটা বের হয়ে যাবে, সাইলিশিয়াদের না বের হয়ে যাবে, এই এই ধরনের বোকামি করার কোনো কারণ নেই। এখানে সার্জিক্যাল কেস বুঝতে হবে ডাক্তারকে, সার্জিক্যাল কেস এটা, এটা শল্য চিকিৎসার অন্তর্গত, সেখানে পাঠিয়ে দিতে হবে। আমাদেরও শল্য চিকিৎসার বিষয় আছে, আমরা এটা থেকে মুক্ত নই। আমাদের দেখেন DHMS যে আমরা ডিগ্রিটা নিচ্ছি, সেখানে মেডিসিন অ্যান্ড সার্জারির কথাও আছে, কাজে সার্জারি হ্যানিম্যান তারাফুরিজাম 13 নম্বরের মধ্যে, 29 নম্বরের মধ্যে সার্জারি, সার্জারিগুলাকে আসলে আওতা হোমিও চিকিৎসার আওতায় রাখেন নাই। তাহলে চিকিৎসককে বুঝতে হবে যে সার্জারির আওতা কোনগুলো, সেগুলো আসলে পড়িয়ে সেগুলোকে আগে এই কারণজনিত অবস্থা দূর করে নিতে হবে। এ সমস্ত ক্ষেত্রে অনেক সময় বাহ্যিক অবস্থার সঙ্গে অভ্যন্তরে নিহিত যদি কোনো রোগ সৃষ্টি হয়ে যায় দীর্ঘদিন যাবত চিকিৎসার পরও, সার্জারি করার পরেও কোনো অবস্থা থেকে যায়, সেসব ক্ষেত্রে আসলে ক্রনিক চিকিৎসার ধরনেই চিকিৎসাটা করতে হবে। এবার প্রকৃত রোগটাকে নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করি। অ্যাকুইট ডিজিজ, তরুণ রোগ বলতে পারেন। এখন এইটাকে, এটা আসলে প্রকৃত রোগ, এগুলো হ্যানিম্যান এক পর্যায়ে এই রোগটাকে ক্রনিক ডিজিজের আওতায়ই আসলে চলে যায়, অর্থাৎ মায়াজামের ইনফ্লামেশন। এই অনেকে বলেন যে এই অ্যাকুইট ডিজিজটা এটা মায়াজামিক অবস্থার একটা তরুণ ইনফ্লামেশন, এটাকে আলাদা বলতে চান না অনেকে, কেউ বলেন বা না করেন। আসলে দেহের মধ্যে যদি জটিল অবস্থার অর্থাৎ মায়াজামের সমস্যা একেবারেই না থাকে, সেখানে অ্যাকুইট ডিজিজটা আসতে পারে না, এই জন্য বলে। তাহলে আমরা এটাকে একটু দেখি কীভাবে আসতে পারে। ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারে, সাময়িক জ্বর হয়, উদরাময়, আমাশয়, যে কোনো ঠান্ডা লাগার, সর্দি, কাশি, এগুলো হতে পারে, বিক্ষিপ্তভাবে আক্রমণ করতে পারে। একই সময় অধিক লোক আক্রান্ত হওয়ার, বিশেষ করে হাম, কাশি, কলেরা, ডায়রিয়া, এ ধরনের, এই বসন্ত, এগুলো সব আসতে পারে আস্তে আস্তে। এগুলো আসলে এটা মহামারী আকারেও আসতে পারে। একই সময়ে এক বিশেষ অঞ্চলে হতে পারে, সারা বিশ্বব্যাপী হতে পারে, যেমন করোনা হয়ে গেল, COVID-19 হয়ে গেল, এটা সারা বিশ্বব্যাপী এক মহামারী অবস্থা সৃষ্টি হতো। এভাবে করে ছড়িয়ে, এটা অ্যাকুইট ডিজিজের অন্তর্গত, এগুলো ক্রনিক ডিজিজের অন্তর্গত নয়, যার জন্য দেখা যায় যে আমরা এই COVID-19ও আমরা কিন্তু সকল হোমিওপ্যাথ যারা আছেন তারা টুকটাক করে স্থানীয় লক্ষণ বিবেচনা করে, ভাইরাস বিবেচনা না করে, স্থানীয় লক্ষণ বিবেচনা করে আমরা কিছু কিছু হয়তো টেস্ট করানো হয় না, রুগীরা আসছে গ্রামে গঞ্জে, হয়তো সর্দি হাঁচি কাশি বা গলা ব্যথা এখনও কিছু কিছু রুগী আসে, এবং এগুলো আমরা সাধারণত লক্ষণ সাদৃশ চিকিৎসা করে তরুণ রোগের মতোই আমরা চিকিৎসা করেছি, উপকার পেয়েছি, অনেকেই উপকার পেয়েছেন। এভাবে করে আমরা এই চিকিৎসাগুলোকে করতে পারি। কাজে অ্যাকুইট কেস সম্পর্কে আমাদের ধারণাটা সুস্পষ্টভাবে আমরা বুঝে যদি নেই, এরপরে ক্রনিক ডিজিজ সম্পর্কে আলোচনাটা আমি একটু, আলোচনাটা যেহেতু হবে ইনশাল্লাহ আমরা করব। আচ্ছা, তো এরপরে আমরা
উত্তেজক কারণ কি হতে পারে, এটা নিয়ে একটু উত্তেজক কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটাকে আমরা চার ভাগে ভাগ করে আলোচনা করব বুঝাবার সুবিধার জন্য। চারটা দিক আমরা আলোচনা করব। উত্তেজক কারণ সাধারণত অন্যভাবে হতে পারে, তবে বিশেষ গুণীজন যারা বিজ্ঞ চিকিৎসক তারা এভাবে চারটা অবস্থাকেই প্রাধান্য দিয়ে আলোচনাটা করেন। ভৌত বিষয়, প্র্যাকটিক্যাল বিষয় যেটাকে বলা হয়, ফিজিক্যাল বিষয় যেটাকে বলা হয়, মানসিক দিক এটা হতে পারে, রোগজ সমস্যার কারণে হতে পারে, ঔষধজ সমস্যার কারণে হতে পারে। দৈহিক আঘাতের কারণে যদি হয়, অতিরিক্ত শ্রম, শৈত্য এবং উত্তাপ, আর্দ্রতা, যৌনাচার, অনাচার, অনিয়ম, এ কারণে হতে পারে। হঠাৎ করে কেউ মারা গেল, নিজের আত্মীয় স্বজন, শোক দুঃখ, এই জন্য আমাদের ওষুধ আমরা নির্বাচন করে থাকি। এই উত্তেজক কারণগুলো নিয়ে পরবর্তীতে দেখা যায় অনেক, যদি এটা নিরসন করা না হয়, হঠাৎ শোকের কারণে সে মৃগী হয়ে গেল, অন্য কোনো সমস্যা হলো, এটা দুঃখ পেয়ে তার অনেক কষ্ট হলো, হ্যাঁ, অতিরিক্ত শ্রমের কারণে বিরক্তি, আশা, ব্যর্থতা, হঠাৎ করে রাগ হয়ে গেল, তার মাথা ব্যথা হয়ে গেল, হয়তো দেখা গেল সেখানে স্ট্যাবিসাইলিন দিলেই তার কমে যেত, এই ধরনের সামান্য সামান্য ওষুধে কমে যেত, কিন্তু এটা লালন করে যদি যদি রাখা হয় এবং সুচিকিৎসা না হয় তাহলে জটিল আকার ধারণ করতে পারে। হাম, বসন্ত, হুপিং কাশি, ম্যালেরিয়ায় এগুলো কুচিকিৎসার কারণে আরও জটিল আকার ধারণ করতে পারে, কিন্তু এগুলো যখন হয় তখনই যদি তার চিকিৎসাটা দেওয়া যায় উত্তেজক কারণটা নিরসন, এই জন্য বলা হয় যে উত্তেজক কারণটাকে নিরসন করে আমরা সামনে ক্রনিক ডিজিজের চিকিৎসার মধ্যে যাব। এর আগে চিকিৎসা করলে সুফল পাওয়া যাবে না, কাজে এই উত্তেজক কারণগুলোকে আগে বাদ দিয়ে দিতে হবে, আগে কমায়। সাত নম্বর অ্যাফোরিজমের মধ্যে সামনে আমাদের আলোচনা একটু আছে, যে সাত নম্বর অ্যাফোরিজমের মধ্যে এই কথা বলা আছে, যদি উত্তেজক এবং পরিপোষক কারণ পরিহার করার পর, এগুলা আগুন নিরসন করার পর আমরা জটিল রোগের চিকিৎসা করব। যদি ওই একজন বিজ্ঞজন বলছিলেন যে আসলে যে আমরা যে চিকিৎসা করি, একজন ডাক্তার কিন্তু দেখা যায় আজীবনেই ফার্স্ট প্রেসক্রিপশন করেন, ডক্টর ফারুকুল্লাহ হিসাবে কথা বলছিলেন আমার সাথে গল্প ছলে বা ভিন্ন, যে আজীবনই ফার্স্ট প্রেসক্রিপশন করেন, সেকেন্ড প্রেসক্রিপশন কাকে বলে এটা তিনি হয়তো করতেই পারেন না, দ্বিতীয়বার ওষুধ দিলেই কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশন হয় না। তাহলে তরুণ রোগেরই আমরা চিকিৎসা করি, ম্যাক্সিমাম ডাক্তার যারা তারা তরুণ রোগেরই চিকিৎসা করি, এসব নিয়ে আমাদের কাছে আসেন, আমরা ওষুধ দিই সামান্য লক্ষণ দেখে, কিন্তু এর পরবর্তী কুফলগুলো আমরা খুঁজে পাই না। ঔষধ হজ কিছু ব্যাপার ঘটে, সেটা হলো টিকা, ইঞ্জেকশন, মলম। আজকেও আমি একটা রুগীর চিকিৎসা দিয়েছি, আশ্চর্য হয়ে যাবেন, সে কোনো এক টিকা নেওয়ার কারণে তার কোনো ধরনের এক টিকা নিছে কয়েকদিন আগে বা ইয়েতে, ওই টিকার কুফলের জন্য তার যৌন ক্ষমতাটা ধীরে ধীরে হ্রাস পড়ছে, শরীরটা ফুলে যাচ্ছে এবং সে খুব ঘাবড়ে গেছে, এবং বয়স তার খুব বেশি না, 30 বছরের কাছাকাছি বয়স। তো এই যে রুগীটা এই সমস্যার কারণে আসলো এবং ওষুধ খেয়েছিল, তাও তখন অ্যান্টিবায়োটিক খেয়েছিল, তখনও তার এই সমস্যাও হয়েছিল এবং আমি চিকিৎসা করেছি, তাতে তার অনেকটাই ভালো ছিল। তো যাই হোক, এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করি, আমরা এগুলো যদি জানি যে না, টিকার কারণে, ইঞ্জেকশনের কারণে, অ্যান্টিবায়োটিক, একেবারে প্র্যাকটিক্যালি আমার এই রুগীটাই অ্যান্টিবায়োটিক অনেক খেয়ে আসছিল, তার তখনও যৌন সমস্যা হ্রাস পেয়েছিল এবং আমি চিকিৎসা করায় আসা ইনশাল্লাহ কমে গেছে, এই তরুণ রোগের হিসাবেই তার চিকিৎসাটা হয়েছিল। তো এইভাবে করে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই উত্তেজক কারণগুলোকে পরিহার করে চিকিৎসা আমরা করব। ভৌত কারণগুলো কী কী, যেমন মনে করেন, এখন উদাহরণ দিয়ে একটু যদি আমরা না বলি তাহলে জিনিসটা ঠিক হয় না, আমরা এভাবে কথা বললে তো প্র্যাকটিক্যাল কথাগুলো হচ্ছে না, থিওরিটিক্যাল, তো থিওরিটিক্যালের সাথে একটু প্র্যাকটিক্যালে একটু কথা বলা বলে নেওয়া ভালো। ধরেন আপনি 4 বছরের একটা মেয়ে মৃগী রোগে ভুগছিল, লক্ষণ পাওয়া গেল, আক্ষেপ, কিল ধরা, হাতে ও পায়ের আঙুলের সূত্রপাত, আক্ষেপের পূর্বে সে চিৎকার করত, প্রবল শীত কাতর ছিল এবং ঠান্ডা পানিতে তার উপশম, মানে উপশম পাওয়া যেত, উদরাময় ছিল, হাঁপানি একসাথে পরিবর্তনশীল, অর্থাৎ দেখা গেল যে রুগীটা টিউব প্রাম মেটালিক্যাল, সব দিক বিবেচনা করে
কিউব্রাম ম্যাটালিকাম তাকে দেওয়া হলো, কিন্তু আসলে যদিও লক্ষণ সবই কিউব্রাম ম্যাটালিকামের, কিন্তু উপশম হয়নি, ভালো রেজাল্ট পাওয়া যায়নি। এক বিজ্ঞ চিকিৎসকের এটা রেফারেন্স, আমার নিজের রুগীর কথা আমি বলছি না। জানা গেল 2 বছর বয়সের সময় অনেক তথ্য নিয়ে, অনেক ইতিহাস নিয়ে, তার ভালো করে রুগীলিপি নেওয়ায় জানা গেল যে 2 বছর বয়সের সময় খাট থেকে পড়ে গিয়েছিল সে। তখন মাথায় প্রচণ্ড আঘাত লাগে, এই তখন সংজ্ঞা, আঘাত লাগার পরে তার জ্ঞান হারিয়ে, তার কিছুদিন পর থেকেই তার এই মিরগি রোগের সূচনা। এই কথা জানার পরে বিজ্ঞ সে ডাক্তার ন্যাপটাম সালফে ভালো করেন এবং তিনি তার বইতে রেফারেন্স দিয়েছেন, ডাক্তার পরেশ মজুমদারবাবুর লেখা তার বই, এবং সে অত্যন্ত দৃঢ়তার সাথে এটা বলেছেন অত্যন্ত সুন্দরভাবে। এই জন্য এই রেফারেন্সটাই আমি পেশ করলাম বোঝার জন্য যে সাধারণ লক্ষণগুলো যদি আমরা জানি তাতেও হয় না, আমাদের অন্ততপক্ষে প্র্যাকটিক্যাল অর্থাৎ ফিজিওলজিক্যাল যে আঘাতগুলা, এই আঘাত বা অন্য কোনো কারণ আমাদের খুঁজে পেতে হবে, না হলে আমরা আসলে চিকিৎসা করতে পারবো না। ঠিক মানসিক ব্যাপারটাও এরকম, স্ত্রী বিয়োগ হলো, একজন মারা গেল, স্ত্রী মারা যাওয়ার পরে সে শয্যাশায়ী হলো, তার দেখা গেল কি অরুচি, অনিদ্রা, বদহজম, কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা, নিম্নাঙ্গ অবশ, মৃত্যু ভয়, এগুলো সবই দেখা দিল দীর্ঘশ্বাস স্ত্রী বিয়োগের কারণে। একেবারে ইগনেশিয়ার লক্ষণ, পুরো ইগনেশিয়ার ব্যাপার, এটাও একটা কারণের অবস্থা, কিন্তু উপকার হয় নাই। কারণ কারণটা এখানেও কারণজনিত মানসিক অবস্থার কারণেই তাকে ইগনেশিয়া দেওয়া হলো। দেখেন এখানে একটু লক্ষণীয় বিষয় চিকিৎসার ক্ষেত্রে, যে কারণটা ধরা গেলেও আসলে ভালোভাবে ধরা যায় না, মূল তথ্যটা পাওয়া যায়, এই মূল তথ্য না পাওয়ার কারণে এখানে ব্যর্থতা আসছে। পরে জানা গেল, পরে কি জানা গেল, পরে জানা গেল যে অপারেশন, তার ক্যান্সার, স্ত্রীর ক্যান্সার হয়েছিল, ক্যান্সারে তার অপারেশন করা, অপারেশন করানোর সময় এই তাতেই তার মৃত্যু হলো স্ত্রীর। তো তার মৃত্যু হওয়ার কারণে এতে তিনি ভয় পেয়ে যান, স্ত্রী মারা গেছে কিন্তু তিনি ভয় পেয়ে যান। এই ভয় পাওয়ার পরে ক্যান্সার ক্যান্সার পরীক্ষা করে সন্তুষ্ট হতে পারেননি, তখন থেকেই তার রুগ্ন অবস্থা। ভয় পাওয়ার পরে সে ক্যান্সার পরীক্ষা করছে, কিন্তু তাতে ডাক্তাররা বলছে না আপনার কোনো ক্যান্সার নাই, আপনি কেন এরকম করছেন, পরীক্ষা নিরীক্ষায় কিছুই ধরা পড়েন না, কিন্তু তিনি রুগ্ন। এবং তিনি ধীরে ধীরে অস্থিরতা, রুগ্ন, এবং সব দেখা গেল যে তিনি শুকিয়ে যাচ্ছেন, খাদ্য কমে যাচ্ছে, বদহজম হচ্ছে, এ ধরনের অনেক সমস্যাই তার থেকে যাচ্ছে। পরে তাকে চিকিৎসক ডাক্তার ওই পরেশচন্দ্র সরকার, ওনার এই রেফারেন্স, আগে মজুমদার ভুল বলছি আমি, তো সেখানে তাকে অপিয়ান, তাকে সম্পূর্ণ সুস্থ করে, এবং অপিয়াম দিয়ে তিনি এই রুগীটা আরোগ্য করেছেন এভাবে দাবি করেন। এবং এইভাবে করে আমরা আমাদের চিকিৎসা জীবনেও অনেক উদাহরণ আমরা টেনে আনতে পারি, বা বিজ্ঞজনের চিকিৎসা জীবন, জাস্ট উদাহরণ পেশ করার জন্য, অর্থাৎ জিনিসটাকে বোঝার জন্য, যে মানসিক রোগের কারণটাকে এমনভাবে খুঁজে বের করতে হবে যে অরিজিনাল কারণটা যদি আমি খুঁজে বের করতে না পারি, তাহলে তো আসলে আমি চিকিৎসা করতে পারবো না। ঠিক রোগ অবস্থাটা দেখেন, অস্থিসন্ধির মাত্র পঙ্গু হয়ে যাওয়ার উপক্রম, লক্ষণ সাদৃশ্যে তার কাজ হচ্ছিল না, পঙ্গু হয়ে যাওয়ার উপক্রম, অস্থিসন্ধির বাত রোগ, হুপিং ক্যাশির ইতিহাস জেনে পরও অন্য অন্য ওষুধ দেওয়ায় ব্যর্থ হওয়ার কারণে পরে তাকে ড্রোসরা দেওয়া হয়। এই ড্রোসরা কারণজনিত অবস্থা, ইতিহাস ছিল হুপিং ক্যাশির ইতিহাস, এটা জানার পরে তাকে যখন ড্রোসরা দেওয়া হয় তার ওই অস্থিসন্ধির বাত রোগ এটা ওইটা সবই কমে যায়। এইভাবে করে আমরা চিকিৎসা করলে আমাদের কারণজনিত অবস্থাটা, উত্তেজক কারণটাকে ভালো করে ধরতে পারলে আমরা আসলে চিকিৎসা পথে অগ্রসর হতে পারি। এবং দুই এক ডোজে দেখা যায় যে এই ওষুধগুলা যারা ভিন্ন পদ্ধতি দিয়ে দিচ্ছেন তাদের কথাটা আমি বলছি না, কিন্তু আমাদের চিকিৎসা জীবনের, আমাদের নিজেদের চিকিৎসিত অনেক ওষুধ আছে, অনেক রুগী আছে এমন যে দুই এক ডোজে ভালো হয়ে গেছে, দুই এক বেশি না, 2-3 বার খাওয়া হওয়ার পরে রুগীটা ভালো হয়ে গেছে। 50 সহস্রতমিকের এটা একটা বৈশিষ্ট্য যে এভাবে করে দিয়ে আমরা ভালো করেছি, নিজের রুগীলিপিটা দেইনি এই জন্য,
যে অনেকে রাস্তাহীনতা আসতে পারে, যে এগুলা গল্পচ্ছলে বানানো হচ্ছে, যার জন্য রেফারেন্স দিয়ে দিলাম এই ঔষধজ কারণে কিছু রোগ আসে। এই একটা তো কথা তো আগেই বললাম, আমি আমার আজকেই আমি চিকিৎসা করেছি, আজকেই রুগীকে ওষুধ দিয়েছি। তারপর বার্নেট 10 সপ্তাহের একজন শিশু, বার্নেটের একটা রেফারেন্স দিচ্ছি, 10 সপ্তাহের শিশু ভয়ানক রকমের মুমূর্ষ, চেহারা পর্যন্ত বদলে গেছে, শরীর হিমশীতল এবং বিবর্ণ হয়ে গেছে অনেকটা, চেহারার বর্ণটা তেমন একটা ভালো নাই, তেমন কোনো লক্ষণ ভালো করে খুঁজলেও তার লক্ষণ পাননি তিনি। জানা গেল 3 দিন পূর্বে একটা নতুন ধাত্রী রেখেছেন, আগে ধাত্রী দুধ খাওয়াত, মা না খাইয়ে ধাত্রীর দুধ খাওয়ানোর জন্য তাকে রাখা হলো মাত্র 3 দিন পূর্বে। সে অসুস্থ এবং বেশ স্বাস্থ্যবান, সে সুস্থ ছিল, অসুস্থ তেমন একটা না, বেশ স্বাস্থ্যবান, ডান হাতে সামান্য তার ব্যথা আছে এতটুকু। সে কাজে যোগ দেওয়ার আগের দিন টিকা নেওয়া হয়, ওই মহিলাটি কাজে যোগ দেওয়ার আগের দিন টিকা নিয়েছিল এবং তা পেকে গিয়েছে, টিকাটা পেকে গেছে। এই রুগীটাকে বার্নেট যখন অন্য ওষুধ দিয়ে তিনি ব্যর্থ হলেন এবং উপকার করতে পারলেন না, তখন এই টিকার কুফল নষ্ট করার জন্য থুজা দেন, এবং থুজা দিয়ে থুজায় শিশু এবং ধাত্রী উভয়ই আরোগ্য হয় এবং সে থুজাই আরোগ্য হয়। এবং এইখানে দেখেন উভয় যে আরোগ্য হয়, এখানে মাকে থুজা দেওয়া হয়েছে, শিশু ভালো হয়ে গেছে। এ ধরনের আমাদের রেকর্ড আছে অনেক, আমরা আমরা অনেক চিকিৎসা করেছি, মাকে ঔষধ দিয়েছি, বাচ্চা ভালো হয়ে গেছে, শিশু ভালো হয়ে গেছে, জ্বর হোক যা হোক অন্তত দুগ্ধপোষ্য শিশুকে দেওয়া যায়। যদি একই ধরনের কোনো ব্যতিক্রমধর্মী, খুব একটা ব্যতিক্রমধর্মী অবস্থার সৃষ্টি না হয়, তাহলে মাকে ঔষধ দিলেই সন্তান ভালো হবে ইনশাল্লাহ। এটা আমাদের পরীক্ষিত, আমরা 50 সহস্রতমীকে ঔষধ দিয়েই এবার করে চিকিৎসা করে আসছি প্রথম থেকেই। এবার আমরা যে রোগের মৌলিক কারণ, ওই প্রথম দিকে আলোচনায় বলেছিলাম যে ক্রনিক মায়াজমের জটিলতা সম্পর্কে আমি পরে একটু আলোচনা করবো।